সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম ওসি প্রদীপের বিরুদ্ধে করা হত্যা মামলার আবেদন খারিজ এবং শেষে থাকবে এবার নিরাপত্তা আতঙ্কের সাবেক এস এস এফ প্রধান প্রধানমন্ত্রীর সাহায্য কামনা এবার দেখুন বিস্তারিত ওসি প্রদীপের বিরুদ্ধে করা হত্যা মামলার আবেদন খারিজ কক্সবাজারের মহেশখালীকে দু হাজার সতেরো সালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন সাত্তার নামের এক ব্যক্তি ওসি প্রদীপ পরিকল্পিতভাবে তাকে খুন করেছেন বলে অভিযোগ তুলে একটি মামলা করা হয় মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে মহেশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্বাস উদ্দিন এ আদেশ দেন একই সঙ্গে ওই বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের পক্ষে দায়ের করা মামলাটিও তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়া হয় বুধবার দুপুরে ওসি প্রদীপ সহ উনত্রিশ জনকে বিবাদী করে আদালতে মামলার আবেদন করেন নিহত সাত্তারের স্ত্রী হামিদা আক্তার বাদীপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন জানা গেছে নিহত আবদুল সাত্তার স্ত্রী হামিদা আক্তার বুধবার মহেশখালী থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস সহ উনত্রিশ জনের বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি দরখাস্ত করেন আদালত আবেদনটি শোনার পর বিষয়টি নিয়ে উচ্চ আদালতে একটি রিট প্রক্রিয়াধীন থাকায় বৃহস্পতিবার দুপুরে আবেদনটি খারিজ করে দিয়েছেন একই সঙ্গে ওই ঘটনায় চার বছর আগে পুলিশের দায়ের করা মামলাটি সিআইটি তদন্ত করবে বলেও আদেশ দেন আদালত পুলিশের মামলাটি এএসপি পদমর্যাদার নিচে নয় এমন একজন সিআইডি কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন আদালত এদিকে হামিদা আক্তারের দায়ের করা ফৌজদারি দরখাস্তে ফেরদোস বাহিনীর প্রধান ফেরদোস সহ ওই গ্রুপের তেইশ জনকে বিবাদী করা হয়েছিল আবেদনে তৎকালীন মহেশখালী থানার ওসি প্রদীপ ছাড়াও এস আই হারুনুর রশিদ এস ইমাম হোসেন এএসআই মনিরুল ইসলাম এএসআই শাহিদুল ইসলাম ও এএসআই আজিমুদ্দিনকে অভিযুক্ত করা হয় ভিকটিম আব্দুস সাত্তার হুয়ানক পূর্ব মাঝের পাড়ার মৃত নুরুস্তফার পুত্র আবেদনকারী হামিদ আক্তার জানান গত দু সালের চোদ্দই ফেব্রুয়ারি সকাল সাতটার দিকে ফেরদোস বাহিনীর সহায়তায় হুয়ানকের লম্বাসিয়া এলাকায় তার স্বামী আব্দুল সাত্তারকে হত্যা করা হয় তখন এই ঘটনায় থানায় মামলা হয়নি অবশেষে উচ্চ আদালতে স্বর্ণাপন্ন হয়েছিলেন তারা এদিকে দু সালে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের বাদী আইনজীবী ছিলেন রাশিদুল হক খোকন তিনি যুগান্তরকে জানান মহেশখালীর ওই ঘটনার পর নিহতের স্ত্রীর বাদী হয়ে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেছিলেন আদালত আবেদনের বিষয়ে শোনার পর তা এজাহার হিসেবে গ্রহণ করার জন্য একটি আদেশ দিয়েছিলেন পরে আসামি পক্ষ এ নিয়ে উচ্চ আদালতে আপিল করলে আদেশটি বাতিল করে দু হাজার সালের পনেরোই ফেব্রুয়ারি আবেদনটি আপিল বিভাগ পুনরায় শুনানির জন্য হাইকোর্টে বিভাগে পাঠান পরে তার আর অগ্রগতি হয়নি মহেশখালী থানার বর্তমান ওসি মোহাম্মদ ইদারুল ফেরদোস বলেন নিহত সাত্তার একজন তালিকাভুক্ত অস্ত্র ব্যবসায়ী ছিলেন তার বিরুদ্ধে তখন অস্ত্র মামলাসহ একাধিক মামলা ছিল এবার নিরাপত্তা আতঙ্কে সাবেক এস এস প্রধান প্রধানমন্ত্রীর সাহায্য কামনা বাংলাদেশের এক সাবেক সেনা কর্মকর্তা নিরাপত্তা আতঙ্কে দিন কাটাচ্ছেন অভিযোগ করে এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অজ্ঞাত অস্ত্রধারী লোকজন তার বাসস্থান ঘিরে রেখেছে বলে প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে জানিয়েছেন তিনি সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত ড চৌধুরী হাসান সারোয়ার্দি বুধবার উনত্রিশে জুলাই প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে জানান গত চোদ্দই জুলাই থেকে তার ডিওএইচএস বাড়িধারা বাড়ির আশেপাশে বেসামরিক পোশাকে অজ্ঞাত অস্ত্রধারী ব্যক্তিরা অবস্থান করছে তারা বাড়িতে প্রবেশ করে নিরাপত্তা গার্ড ও ড্রাইভারদেরকে হুমকি দিচ্ছে তিনি আরও লিখেন স্থানীয় থানা ও ডিওএইচএস পরিষদ থেকে তার স্ত্রী জানতে পারেন যে এরা কোনো আইন বাহিনীর সদস্য নয় এবং এ বিষয়ে তারা কিছু জানেন না ফলে তিনি জীবনে নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভুগছেন রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনার পর উদ্ধার কর্ম পরিচালনার জন্য সুপরিচিত ওই সেনা কর্মকর্তা জানান যে তখনই তার নিউমোনিয়া শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা ধরা পড়ে কিন্তু নিরাপত্তাহীনতার কারণে প্রায় পনেরো দিন বাড়ির বাইরে অবস্থান করতে বাধ্য হওয়ায় তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটেছে এছাড়া কোভিড নাইন্টিন পরীক্ষা ও সুচিকিৎসার জন্য সিএমএইচেও যাওয়ার প্রয়োজন হলেও জীবনে নিরাপত্তা নিয়ে শঙ্কায় তিনি যেতে পারছেন না চিঠিতে তিনি লিখেন একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে আমার প্রাপ্য চিকিৎসা সেবা সেনাবাহিনীতে সুদীর্ঘ চল্লিশ বছরের অর্জন একজন নাগরিক হিসেবেও আমি চাকরি বাসস্থানে নিরাপদ বসবাস ও চিকিৎসা পাওয়ার অধিকার রাখি হাসান সারোয়ার্দে আরও অভিযোগ করেন যে অবসর গ্রহণের পর তিনি একটি বেসরকারি কোম্পানিতে চুক্তিভিত্তিক চাকরি নিয়েছিলেন কিন্তু সেনা সদর থেকে চাপ দিয়ে ওই চাকরি চুক্তি বাতিল করতে ওই কোম্পানিকে বাধ্য করা হয় চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের পেশাগত জীবনের অভিভাবক উল্লেখ করে তিনি জীবনের শেষ সময় পরিবারের সাথে নিজ গৃহে নিরাপদে অবস্থান ও সুচিকিৎসা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম